বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আর আজকে তেমন কিছু নেই, আসলে মনটা কয়েকদিন থেকে ভালো ছিল না। রীতিমতো ভিডিও দিতে প্রমিস করেছিলাম, তারপরেও দিতে পারছিলাম না, জানেন আপনারা হয়তো বা। একদিকে যেমন আমার মনিটাইজেশন হয়েছে, অন্যদিকে তেমনই আমার আম্মু অসুস্থ ছিল, জন্য আমার মনটা ভালো ছিল না। এই জন্যই আপনাদের সাথে সবসময়ের মতো করে রেগুলার ভিডিও দিতে পারছিলাম না। তো আজ আমি গতকালকের একটা ভিডিও আপনাদের সাথে আপলোড করছি, আর ভিডিওটি খুবই সিম্পল বাট আমাদের কাছে খুবই ভালো লাগবে। আমি আশা করছি আপনারা লাস্ট অবধি থাকবেন। এই ভিডিওতে আমি বাসায় কিছু সবজি ছিল, সেই সবজি দিয়ে জাস্ট একটা ফ্রাইড রাইস না, একটা পোলাওয়ের মতো রান্না করেছিলাম, সেখানে অ্যাড করে দিয়েছি। তো বাসায় যা ছিল, আলু, গাজর, মটরশুঁটি আর ফুলকপি, এটাকে সম্পূর্ণভাবে ধুয়ে ভালো করে এটাকে লবণ দিয়ে আর তেলে কিছুটা গরম মশলা দিয়েছি, যেন আমার এটা ঘ্রাণটা খুব সুন্দর আসে। এলাচ, দারচিনি, লং দিয়েছিলাম তেলের মধ্যে ছেড়ে, কিন্তু তেলটা বেশি গরম হওয়ার জন্য প্রথমে মটরশুঁটি দেওয়াতে খুব তেল ছিটে পড়ছিল বাইরে, এই জন্য আপনাদেরকে আমি সেটা দেখাতে পারিনি। তো এটা আমার প্রস্তুতি সেরকম ছিল না আপনাদের সাথে শেয়ার করবো, সেই জন্য এলোমেলোভাবেই যা আছে তাই আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটি। আমি মনিটাইজেশন পেয়েছি, তারপরেও যে একটা আনন্দ, সবার সাথে ভাগাভাগি করব, সবার সামনে আসব, আপনাদের সাথে আমার কিছু ভালো লাগা না লাগার কিছু কথা আছে যেগুলো শেয়ার করব। সেই কথাগুলো শেয়ার করার জন্য আমি ঠিক করেছিলাম যে প্রত্যেক শুক্রবার বিকেলবেলা আমি একবার করে লাইভে আসব, আর চিন্তা করেছি যে আপনাদের সামনে সরাসরি আমি একবার করে ফেস টু ফেস কথা বলে আমার ব্লগিংগুলো শুরু করব। আপনারা কী বলেন অবশ্যই মতামত, আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। আর যারা নতুন ইউটিউবার, বিশেষ করে তাদেরকে কিছু বলার আছে আমার। আমি যে ভুল ভ্রান্তিগুলো করছিলাম বা আমার মনিটাইজেশন 5 মাস পেরিয়ে 6 মাসে গিয়ে পেয়েছি, তোমরা চাইলে খুব ভালোভাবে কাজ করলে 3 মাসে মনিটাইজেশন পেয়ে যেতে পারো, সেটা নিয়ে আমি কিছু কথা বলবো তোমাদের সাথে। আর যারা অলরেডি মনিটাইজেশন পেয়েছো তা তো তাদের জন্য অভিনন্দন, আর যারা অনেকদিন হয়ে গেছে, প্রায় 8 মাস কি 1 বছরের মতো হয়ে যাচ্ছে মনিটাইজেশন পাওনি, প্লিজ তোমরা হতাশ হয়ো না। আর আমার যেহেতু ভিউ কম, যেহেতু আমি রেগুলার বেসিসে ভিডিও দিতে পারছিলাম না, সেজন্য আমার ভিউটা অনেক কমে গেছে। আর ভালো কন্টেন্ট গ্রো করার জন্য রেগুলার বেসিসে ভিডিও দেওয়া খুবই জরুরি। আর আমি চাইবো এখন থেকে যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করব, বিশেষ করে আমার যারা সাবস্ক্রাইবার আছো পুরনো, তারা অবশ্যই আমার ভিডিওর জন্য অপেক্ষা করে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ পাশে থাকা বেল আইকনটির সাথে আমাকে সাবস্ক্রাইব করো, এতে করে সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর শিক্ষণীয় কিছু ভিডিও দিয়েছিলাম, সেগুলো তোমরা প্লিজ দেখো, যেগুলো পাসপোর্ট করার জন্য দালাল ছাড়া, আমি মালয়েশিয়ায় সেকেন্ড হোমের জন্য এজেন্ট ছাড়া কীভাবে নিজে নিজে কাগজপত্র তৈরি করেছি, সেগুলোর উপরেও ভিডিও দিয়েছিলাম। তো এগুলো নিয়ে আমি কিছু কথা বলব পরবর্তীতে। আমি আশা রাখছি যে আমার সাথেই তোমরা থাকবা। আর এখানে আমি এই যে পোলাওয়ের মতো ঠিক পোলাও রান্না করে নিয়েছি, আগে যেহেতু আমি সবজিগুলোকে সুন্দর করে গরম মশলা ও অন্যান্য আদা রসুন বাটা দিয়ে ভেজে নিয়েছিলাম, তো এটা একটা পোলাও বাট ফ্রাইড রাইস দুটার কম্বিনেশনে একটা স্বাদ আসবে, খুব ভালো যায়, ভালো হয়েছিল। আর এদিকে আমার মেয়ে আর আমার ভাস্তি এসেছে আমার বাসায়, আমার ভাইয়ের মেয়ে। তো আমরা 6 ভাই 2 বোন, তার মধ্যে আমি সপ্তম, আর আমার বড় বড় ভাই আছে, অনেক ভাস্তি আছে আমার, বড় ভাইদের মেয়েরা বেশ বড় বড় হয়ে গেছে, তো এটা আমার চতুর্থ ভাই উপর থেকে আর কি, বড়দের বড় মেজো সেজো, এটা ছোট ঠিক না, আমরা ওভাবে বলে অনেক ভাই পড়ে যায়, তো এটা আমার চতুর্থ ভাই। তো চতুর্থ আমার ভাইয়ের এটা হচ্ছে মেজো মেয়ে, 3টা মেয়ে, তো বড় মেয়ে এবার ক্লাস 8-এ পরীক্ষা দেবে, দোয়া করবেন তার জন্য। আর ছোটোটা একদম হাঁটতে শিখেছে, এ হলো তাইহি। আমার মেয়েকে পেয়ে যে কী করবে কী করবে না ঠিক নেই, তো আমার মেয়েও হেজাব পরছে, নিশ্চয়ই আশ্চর্য হচ্ছেন, ও কিন্তু যখন আরবি পড়তে বসে তখন কিন্তু হেজাব পরে বসে, মাঝে মাঝেই শখ করে আমার মতো করে হেজাব পরে, আমিও পড়ি। তো এদিকে আমার ভাস্তিটা চুল ফেলেছে, ও আর কি অসুস্থতার জন্য মাথা ব্যথা করে সবসময়, চুল ফেলেছে, তো ও হেজাব পরের জন্য
তো আমার মেয়েও ওর মতো করে একদম হেজাব ছাড়তে চাচ্ছে না, যে আপু কষ্ট পাবে, আমি একা একাভাবে চুল বাঁধছি, থাক আমিও হেজাব পরব। এখন ও যখন পড়ছে আমার মেয়েও তখন পড়ছে। তো এদিকে ওরা ডিম পোচ করবে, নিজের থেকে ডিমটা ভেঙে নিয়ে মশলা মাখিয়ে কী কী যে মশলা দিয়েছে জানি না। তো এরা দুজনে মিলেই আমার সামনে এখন মানে বিরক্ত করছিল, আমি বলছিলাম ঠিক আছে আমি পাশে আছি তোমরা করো। তো দুজনে মিলেই নিজেরা নিজেরা এভাবে করে পোচ করে আর কি সস দিয়ে খাবে জন্য রেডি করেছিল। আর আপনাদের সাথে এই মুহূর্তটা আমি শেয়ার করছি এই জন্যই যে আমার ভাস্তিটা আমার মেয়ে দুজনে মিলে খুব এক্সাইটেড ছিল। চুলার সামনে তো গেলেই আমি সবসময় রাগ করতাম যে গ্যাসের চুলায় কোনো সমস্যা হয় কি না। তো মাঝে মাঝে করতে দিলে হয় কি শিখতে পারে বাচ্চারা, অনেক সময় নিজেরা করে। আমার মেয়ে মাঝে মাঝে এখন ডিম পোস্ট করে নিজে খেতে পারে, আমার ছেলে চা বানাতে পারে, সেগুলো কাজ করতে দিলে নিজে থেকে শিখতে পারে বাচ্চারা। যাই হোক, আমি ছোটো ছোটো কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি, কেমন লাগছে আপনাদের জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে। এই যে আমার ভাস্তি এখন দিচ্ছে ডিমটা ছেড়ে, ওইও করে মাঝে মাঝে নাকি বাসায় জানি না, বাট আমি ওকে করতে দিয়েছিলাম, আমি ওকে বলছিলাম যে আমি করি হেল্প করি, তো বলছেন আমি পারবো। তো এদিকে আমি অনেক কিছু রান্না করেছিলাম, আরও অনেক কিছু ছিল বাট আমি ওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না। অনেক সময় লম্বা রান্নারই রেসিপি আইটেমই হয়ে যায়, কিন্তু অন্য সময়গুলোতে আমি আপনাদের সাথে টুকিটাকি একটু রান্না বান্না সাথে আমার যা করছি সেগুলো আপনার সাথে শেয়ার করব। সাথে অবশ্যই আমি চাইবো যে আপনাদের সাথে যেন কিছু শিক্ষণীয় বিষয় যেটা থাকে সেটা অবশ্যই আপনার সামনে তুলে ধরব। বিশেষ করে আজকে তেমন কিছু না থাকলেও দেখেন বাচ্চাদের মধ্যে এরকম উৎসাহ উদ্দীপনা নিয়ে যদি আপনারা কিছু করতে দেন, এটাও কিন্তু একটা বাচ্চাদের জন্য খুব শিক্ষণীয় হয় যে না আমার পাশে যদি আমার আম্মু বা কেউ থাকে তাহলে কিন্তু আমরা সুন্দর করে যে কোনো কাজ শিখতে পারি। অল্প অল্প করে ওদেরকে কিছু করতে দিলে অনেক খুশি হয়। এই যে আমার মেয়ে অনেক ওকে সাপোর্ট করছে, আর দুজনে মিলে এখন সেই ডিম পোচও হয়নি, ওটা জাস্ট কী হয়েছে জানি না, ডিম ভাজি হয়েছে হয়তো, ওটা দিয়ে সস দিয়ে খাচ্ছে বারান্দায় এসে। তো পেছনে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো টমেটো গাছ আছে, আর টমেটো সহ অনেক অনেক টমেটো এসেছে গাছগুলো। তো আমি এর আগে শেয়ার করেছিলাম যে গাছগুলোতে কেমন করে আমি এটা মানে লাগিয়েছিলাম বা কী কী দিচ্ছি, তেমন কিছুই না, জাস্ট বাসায় যা খাই সেসব দিয়ে সবজি ছিলকা মিলকা দিয়ে আমি টমেটোগুলো লাগিয়েছি, আর বেশ ভালোই হয়েছে বাসায়। আমি এখান থেকে তুলে তুলে মাছ মাছের তরকারিতে খাই। এখানে একটা শিং মাছ এনেছিল আমার বাবা অন্য মাছ কিনতে গিয়ে, তো ওটা পানিতে রেখে দিয়েছে আমার মেয়ে। তো ওই মাছটা একদম একা থাকে, চুপচাপ থাকে ভিতরে যে মাছটা, তো তার জন্য একটা বন্ধু নিয়ে এসেছে আজকে। ভীষণ খুশি আমার মেয়ে যে এই মাছটাও ছেড়ে দেবে আর এখন থেকে ওই মাছটার মন খারাপ করে থাকবে না। এই যে আর একটা শিং মাছ এনেছে বাবা, ও জানে যে শিং মাছ অনেকদিন থাকে বেঁচে থাকে, তো সেই জন্য দুটো মাছই একসাথে রাখলো। আর আমরা ছোটোবেলায় তো এরকম প্রায় সময় করতাম যে কোনো মাছ নিয়ে আসলে, কিনে নিয়ে আসলে ওখান থেকে যেটা তাজা থাকতো সেটা আমি প্রায় সময় দেখা যাচ্ছে বোতলে বা বয়মে যেভাবেই পাই না কেন ওটাতে রেখে দিতাম, কয়েকদিন বেশ থাকতো। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।